জন্মাষ্টমী পেরিয়ে গেলেও আমাদের বাঙালিদের মনে কিন্তু এইটার রেশ বেশ কয়েকদিন থেকে যায়। আমাদের বাড়িতে জন্মাষ্টমী মানেই দুদিন। প্রথম দিন হলো সমস্ত মিষ্টি জাতীয় খাবারের দিন এবং পরের দিন হলো সমস্ত ঝাল জাতীয় খাবারের দিন। প্রথম দিনে দেখতেই পাচ্ছ এত কিছু হয়েছিল, কি কি হয়েছিল পরের ভিডিওতে আমি দেখাচ্ছি, এবং পরের দিন যথারীতি এত কিছু ভোগ দেওয়া হয়েছিল। আমার ঠাকুমা আজকে তোমাদের সবাইকে একটা স্পেশাল রেসিপি দেখাবে যেটা আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে হয়ে থাকে। আর জন্মাষ্টমী গোপালের জন্মদিন, তাই মালপোয়া, তালের বড়া, কলার বড়া, লুচি, সুজি, ফল সব দিয়ে আজকে গোপালের। যেহেতু আমার চ্যানেলে সমস্ত রেসিপিগুলোই আগে আপলোড করা আছে, তাই আমি সমস্ত লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আমার চ্যানেলে রামুতি মালপোয়া, তালের বড়া ও তালের খেয়ে রেসিপি দেওয়া রয়েছে। এটা হলো লুচি সুজি, এটা হলো ফল, আর ওটা হলো মালপোয়া, ওখানেও তালের বড়া, কলার বড়া, তালের ক্ষীর। এই দিয়ে আজকে গোপালের ভোগ হলো। কাল ছিল জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্ম। কালকে মালপোয়া, তালের বড়া, তালের ক্ষীর সমস্ত করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। আজকে হলো পরের দিন, আজকে আমাদের অন্নভোগ, পোলাও, পায়েস, নানা রকম সবজি সব ভোগ দেওয়া হয়। এবং পরে এটাকে একসঙ্গে সব মেখে ওটাকে আমরা বলি দলা, ওটা প্রত্যেকে আমরা প্রসাদ নিই। আমরা যাকে বলি দলা মাখা সেটা অনেকেই হয়তো জানেন না, কিন্তু এটা আমাদের মধ্যে ঠাকুরকে ভোগ দেওয়ার পরে একসঙ্গে সব মেখে ওই প্রসাদ খাওয়াটাকে আমরা বলি দলা মাখা। সেটা কীভাবে মাখছি দেখুন, এই যে দেখুন দলা মাখছি, এই যে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মুটার তরকারি, তারপরে লাবড়া, সব মিশিয়ে যে সবজিটা করি আমরা ওটাকে বলি লাবড়া। আচ্ছা, সব দিয়ে এ অন্ন নেব। এবার অন্নটাকে নিয়ে এবার আমরা একসঙ্গে মাখব, এর সঙ্গে লেবু দেব, একটু নুন, কাঁচা লঙ্কা, আর এই যে ডাল দিচ্ছি। আলু ফুলকপি, মানে যত রকম আমরা করি সব কিছু এই দলাতে একসঙ্গে মাখি, তাহলে জিনিসটা অন্যরকম স্বাদ হয়। লেবু, ডাল সব দিয়ে মাখা হলো, এবার দলাটা সবাইকে দেব। এই এরকম করে প্রত্যেকের হাতে এটা আমরা দিই। লোকনাথ বাবারও জন্মদিন ছিল, সেই জন্য লোকনাথ বাবাকেও উনি এক চড়া খেতেন, এক চড়া একটু পায়েস করে দিতেন। গোপাল সোনার জন্মদিন গেল, আজকে তার পালন হলো দলা মাখা, সেটাই আপনাদের দেখা। প্রত্যেক বছরই দলা মাখা কখন খাবো এই জন্য অপেক্ষায় বসে থাকি যে জন্মাষ্টমী কবে আসবে বলে। এবারও ঠাকুমার হাতে দলা মাখা খেয়ে ভীষণ ভালো লেগেছে, তোমরাও বাড়িতে এটা ট্রাই করো। আর তোমাদের বাড়িতে কী কী হয় জন্মাষ্টমী উপলক্ষে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার দেখা হচ্ছে পরের দিন।